হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। তোমরা অনেকেই বলেছিলে যে তোমরা যখন আসো তোমার লাভা থেকে, যখন তুমি আসো পেলিং থেকে, যখন তুমি আসো দার্জিলিং থেকে, তোমার শিলিগুড়ি এসে কোথায় ঘুরবে তুমি বুঝতে পারো না। শিলিগুড়ি কোন কোন জায়গাতে ঘুরবে সেটা বুঝতে পারো না। তো শিলিগুড়ি কিছু ইম্পর্টেন্ট জায়গা আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য তুলে ধরছি, মানে কিছু কিছু জায়গা যেই জায়গাগুলোতে তুমি অ্যাটলিস্ট সারাদিন ঘুরতে পারবে এবং রাত্রেবেলা ট্রেন ধরে তুমি তোমার বাড়িতে চলে যেতে পারবে, ঠিক আছে? তো সেই জায়গাগুলো আমি আজকে এক্সপ্লোর করব এবং তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের জন্য বেছে বেছে কিছু জায়গা আমি জাস্ট খুঁজে এনেছি এবং অলরেডি আমি একটা দুটো ভিডিও বানিয়ে দিয়েছি এর উপর, কিন্তু এই ভিডিওটা কমপ্লিট ভিডিও হবে যাতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এই জায়গাতে তোমার পৌঁছে দেয়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। ছোটবেলা থেকেই বইয়ের পাতায় পড়ে এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি সম্পর্কে। এটা পশ্চিমবঙ্গের বৃহত্তম শৈল শহর হওয়ার সাথে সাথে পশ্চিমবঙ্গের সেকেন্ড ক্যাপিটালও বটে। চিকেন স্নেকে অবস্থিত এই শৈল শহরের গুরুত্ব শুধু বাঙালির কাছে নয়, সম্পূর্ণ ভারতবাসীর কাছে গুরুত্বপূর্ণ, কারণ নর্থ ইস্টের সাথে যোগাযোগ রাখার জন্য এই একটি মাত্র স্থলপথে যোগাযোগের স্থান। যাই হোক, গত তিনটি ভিডিওতে আমি উত্তরবঙ্গের তিনটি বড় বড় শহর নিয়ে আলোচনা করেছি, রায়গঞ্জ, মালদা এবং আজ শিলিগুড়ি। আজ আমরা দেখব শিলিগুড়ির কিছু ভ্রমণ স্থান নিয়ে। শিলিগুড়ি উত্তরবঙ্গবাসীর কাছে কলকাতা থেকে কোনো অংশে কম নয়, সমস্ত ধরনের ফেসিলিটি এই শহরে আছে যেমন আপনি কলকাতাতে পাবেন। তো শিলিগুড়িবাসী সমস্ত সাবস্ক্রাইবারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন কবে যাচ্ছেন শিলিগুড়ির এই ভ্রমণ স্থানগুলিতে। আর আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজ আমরা প্রথম যে স্থানে যাব সেটি হলো শিলিগুড়ি ইসকন টেম্পল। ভক্তিপ্রিয় মানুষের কাছে এটা খুবই একটা ভালো লাগার জায়গা। এটা শিলিগুড়ি জাংশন থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। টোটোতে 20 টাকা ভাড়া নেবে এখানে পৌঁছাতে। শিলিগুড়ি ইসকন মন্দির শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির নামেই পরিচিত। আপনাকে প্রথমে 3 নম্বর গেট দিয়ে এখানে প্রবেশ করে জুতো একটি নির্দিষ্ট স্থানে রেখে ভিতরে প্রবেশ করতে হবে। আজকে আমরা এসেছি শিলিগুড়ি ইসকন মন্দিরে। শিলিগুড়ির ইসকন মন্দির একটা বিখ্যাত ইসকন মন্দির নর্থ বেঙ্গলের। তো এখানে সবথেকে বড় ইসকন মন্দির এটাই এবং এটাই আমি তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। চারিদিকে যেন একটা কীরকম ধরনের একটা শান্তি, মানে একটা অসাধারণ শান্তি এখানে আছে। প্রথমে জুতো রাখতে হবে ওই জায়গাটাতে, একদম বিনা পয়সাতে তুমি জুতো রাখতে পারবে এবং তারপরে তুমি পুরো ইসকন মন্দির ঘুরে দেখাবে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে ইসকন মন্দির এন্ট্রেন্স এবং ভেতরে আমরা যাব এবং গিয়ে দেখবো, এক্সপ্লোর করবো এবং টোটাল জিনিসটা তোমাদেরকে বলবো, তোমরা কীভাবে আসবে, কীভাবে ঢুকবে, কত নম্বর গেট দিয়ে ঢুকবে। অ্যাকচুয়ালি 3 নম্বর গেট দিয়ে তোমাকে ঢুকতে হবে, সামনে গেট দিয়ে তুমি ঢুকতে পারবে না, 3 নম্বর গেট দিয়ে তোমাকে ঢুকে ভেতরে আসতে হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। এটি উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় কৃষ্ণ মন্দির। মন্দিরের ছাদে আঁকা শ্রী শ্রী বিষ্ণুর 10 অবতারের রূপ। মন্দিরের মূল বিগ্রহ রাধা মাধবের মূর্তি একটি নয় অনেকগুলি। মন্দিরের দেওয়ালে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্পূর্ণ জীবন কাহিনী বর্ণনা করা আছে। এই শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয়টা মায়াপুরের মূল মন্দিরে ভীষণভাবে মিস করছিলাম, যেটা এখানে এসে দেখে মনটা জুড়িয়ে গেল। মায়াপুরের মতো এখানেও আছে মহাপ্রসাদের ব্যবস্থা,
তবে সেটার টিকিট 50 টাকা দিয়ে 12:30টার আগেই মন্দিরের ভেতর থেকে নির্দিষ্ট কাউন্টার থেকে নিয়ে নিতে হবে এবং ভোজনের সময় শেষ হয়ে যায় 1:30 থেকে 2:00টার মধ্যে। বন্ধুরা আমরা ভিতরে গেলাম, ঘুরলাম, অনেক কিছু দেখলাম এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি একটা নয় বহু মূর্তি এবং তার চারিপাশ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী সম্পূর্ণটা বর্ণনা করা আছে। চারিপাশ দিয়ে একদম স্ট্যাচু আকারে আমি তোমাদেরকে দেখাবো। আর ভেতরে কিন্তু সেলফি মানে ভগবানের সাথে সেলফি তোলা যাবে না, ঠিক আছে? এমনি তুমি ছবি তোলো ভগবানের, কোনো অসুবিধা নেই, ভিডিও করো, আমি করলাম, কিন্তু সেলফি তোলা যাবে না। শ্রীকৃষ্ণের 10টা অবতারের সম্পর্কে বর্ণনা করা আছে। শ্রী প্রভুপাদের মূর্তিও এখানে আছে। এবার যেহেতু ইসকন তিনি প্রতিষ্ঠা করেছিলেন তো তার সমস্ত বিষয় সব জায়গায় থাকবে। এবং সামনে এই জায়গাটায় আছে বইয়ের স্টল, তুমি শ্রীমদ্ ভগবত গীতা কিনতে পারো, আমার অলরেডি আছে বাড়িতে, তো আমি আর নিলাম না, তোমরা কিনতে পারো, যে কোনো বাংলা, হিন্দি, ইংলিশ যে কোনো ভাষাতে তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবার আমি একটুখানি চারিদিক দিয়ে ঘুরে দেখবো, চারিপাশটা ঘুরে দেখবো এবং তারপরে তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। এখানে গেস্ট হাউসের ব্যবস্থাও আছে, মোটামুটি 10টি থাকার ঘর এখানে আছে, এখানে চাইলে আপনারা বুকিং করেও থাকতে পারেন। শিলিগুড়ি ইসকন মন্দিরের ওয়েবসাইটে ঢুকলে এখানকার বুকিং নাম্বার আপনি পেয়ে যাবেন। শিলিগুড়িতে সকাল সকাল পৌঁছালে ইসকন মন্দিরে সকাল সকালই চলে যান, কারণ এই ইসকন মন্দির অনেক সকালে খুলে যায়। যাই হোক, এখানে আমি অনেক সময় কাটালাম এবং ভক্তিতে বিলীন হয়ে যাওয়ার পর মহাপ্রসাদ গ্রহণ করে এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে। আজ আমরা দ্বিতীয় যে স্থানে যাব সেটা হলো শিলিগুড়ি বেঙ্গল সাফারি। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের জন্য এটা খুবই আদর্শ একটি জায়গা। ইসকন মন্দির থেকে বা শিলিগুড়ি জাংশন থেকে 10 কিলোমিটার উত্তরে সেবক রোডে বা সাইডে অবস্থিত এই বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি হলো এমন একটা সাফারি যেখানে জঙ্গলের মধ্যে পশু ও হিংস্র জন্তু জানোয়ার উন্মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় এবং মানুষ বদ্ধ কাচের বাসে বন্দি থাকে। এখানে প্রবেশ মূল্য শুধুমাত্র পার্কে 30 টাকা, গ্র্যান্ড সাফারি হলে 200 টাকা এবং এলিফ্যান্ট সাফারি হলে 300 টাকা। আমি আপনাদের সাজেস্ট করব গ্র্যান্ড সাফারি ও এলিফ্যান্ট সাফারি নিতে। কখন কোন সাফারি হয় সেটা আপনি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এখানে আপনি কাউন্টার থেকে বা অনলাইনে টিকিট বুকিং করেও যেতে পারেন। এই কাউন্টারের ঠিক উল্টো দিকে আছে লাগেজ রাখার ক্লক রুম এবং অনেকগুলি ক্যান্টিন। আমরা একটা নাগাদ ভেতরে প্রবেশ করলাম। আমাদের নেওয়া ছিল 2টোর গ্র্যান্ড সাফারির টিকিট। 2টো বাজার আগে আমরা পুরো পার্কটা ঘুরে দেখতে থাকলাম। পার্কটি ঘুরে দেখার জন্য আপনার টয় ট্রেনের ব্যবস্থাও আছে, আপনি এটাও টিকিট কেটে আলাদাভাবে টয় ট্রেনে করেও পার্কটি ঘুরতে পারেন। প্রথমে আমরা গেলাম ম্যাকাও পাখি দেখার জন্য। তারপরে আমরা গেলাম ঘড়িয়াল ও কুমির দেখতে। দূর অবধি দেখার জন্য এখানে করা আছে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার। এখানে আছে স্পেসিস রিজার্ভেশন সেন্টার, যেখানে বিভিন্ন প্রকার প্রাণী সংরক্ষিত করা আছে কেমিক্যালের মাধ্যমে। বলে রাখা বাহুল্য যে বেঙ্গল সাফারি প্রতি সোমবার বন্ধ থাকে। পার্কটি ঘুরতে ঘুরতে এবার আমাদের গ্র্যান্ড সাফারির টাইমিং হয়ে এলো। আমরা স্বচ্ছ কাচের বাসে এসে উঠলাম। একটা নয়, প্রায় 5-6টি বাস এই বেঙ্গল সাফারি করিয়ে থাকে। একটা টাইমিংয়ে 2-3টি বাস ভেতরে প্রবেশ করে। আমাদের এই সাফারি 1 ঘন্টার জন্য ছিল। শালবাগানের মধ্য দিয়ে ছুটতে ছুটতে আমাদের বাস চলে এলো মিক্সড হার্বিভোরাস সাফারিতে, যেখানে প্রথমেই আমরা দেখতে পেলাম ঝাঁকে ঝাঁকে ময়ূর। এরপর আমরা দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির হরিণ। আসলে প্রতিটা অংশই চারিদিক দিয়ে উঁচু বেড়া দিয়ে ঘেরা, যাতে অন্য প্রাণী এখানে এসে আক্রমণ না করতে পারে। আমরা কিছু দূর যেতেই দেখতে পেলাম বাদরের দল এবং প্রায় শেষের দিকে এসে দর্শন মিলল হাতির। এরপর আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে গেলাম এবং চলে এলাম এশিয়াটিক ব্ল্যাক বিয়ারের সাফারিতে। এখানে 2টি বড় বড় ব্ল্যাক বিয়ার আছে। আমরা দেখলাম একটা ভল্লুক জঙ্গলের মধ্যে শুয়ে আছে এবং আরেকটা খাঁচার মধ্যে শুয়ে আছে।
এরপর এখান থেকে বেরিয়ে আমরা প্রবেশ করলাম লেপার্ড সাফারিতে। এখানে বেশ কয়েকটি লেপার্ড সংরক্ষিত করা আছে, যার মধ্যে একটা গর্ভবতী লেপার্ড তার ঘরের মধ্যে চলতে দেখলাম। এবং দেখতে দেখতে হঠাৎই গাড়ির সামনে চলে এলো আরও একটি লেপার্ড, একদম নির্ভীক, নিডার, রাস্তা ছাড়ার কোনো ইচ্ছাই নেই, তাকিয়ে আছে আমাদের দিকে। ভেবে না ফেলে যে আমরাই তার শিকার, তাই আমরা এখান থেকে এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, সেটা হলো লাস্ট আমাদের সাফারি, টাইগার সাফারি। এখানে আছেন মহারাজ রয়্যাল বেঙ্গল টাইগার। অনেক খোঁজাখুঁজির পর শেষের গেট দিয়ে বের হওয়ার মুখে তার দর্শন মিলল। বাঘের যে পোজ এই মুহূর্তে আমার ক্যামেরায় ক্যাপচার হচ্ছিল, তাতে মনে হচ্ছিল যেন ডিসকভারি চ্যানেল দেখছি চোখের সামনে। বাঘের চামড়াগুলো একদম তুলতুলে মাখনের মতো। যাই হোক, এক ঘন্টার এই সাফারি আমাদের এখানেই শেষ হলো। আমরা এখানে সবাই মিলে খুব মজা করেছিলাম। বেঙ্গল সাফারির বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওপরের আই বাটনে ও ভিডিও ডেসক্রিপশন চেক করে আপনি সেটা দেখে নিতে পারেন। আমরা মোটামুটি 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে। আজ আমাদের তৃতীয় ও লাস্ট গন্তব্যস্থল হংকং মার্কেট বা শিলিগুড়ি মার্কেট। শপিং প্রিয় মানুষের জন্য এটা একটা আদর্শ জায়গা। হংকং মার্কেট যেতে গেলে বেঙ্গল সাফারি থেকে 11 কিলোমিটার এবং শিলিগুড়ি জাংশন থেকে 2 কিলোমিটার যেতে হবে টোটোতে বা অটোতে। হিলকাট রোডে অবস্থিত এই হংকং মার্কেট নর্থ বেঙ্গলের সব থেকে বড় স্ট্রিট মার্কেট। এখানে সমস্ত প্রকার জিনিস, দেশি বিদেশি প্রোডাক্ট পাওয়া যায়। বেশিরভাগ বিদেশি প্রোডাক্ট চায়না, নেপাল ও থাইল্যান্ড থেকে আগত। কি নেই এই মার্কেটে! জুতো থেকে শুরু করে চপ্পল, আইপ্যাড থেকে শুরু করে ভিডিও গেম, ব্যাগ থেকে শুরু করে স্যুটকেস, যত রকমের প্রোডাক্ট আছে সমস্ত কিছু পাবেন এই মার্কেটের মধ্যে। কয়েকশো দোকান, আপনি বলতে পারেন কয়েক হাজার দোকান চারিদিকে গলি গলি করে ছিটিয়ে আছে। বিভিন্ন গেটের মাধ্যমে আপনি এখানে ঢুকতে পারবেন। গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 3, এভাবে বহু গেট এখানে আছে। এখানে যখন কেনাকাটি করবেন, যদি একটু বার্গেন করতে পারেন, তাহলে 30-40% লেসে আপনি এখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারবেন। আর বাঙালিরা তো বার্গেনে চিরকালই সেরা, তার জন্য বাঙালিদের জন্য একটা বেস্ট ঠিকানা বা ঠিকঠাক জায়গা হলো এই হংকং মার্কেট। দার্জিলিং বা গ্যাংটক থেকে আপনারা যে শীতের পোশাক কেনাকাটি করেন, তা অনেক কম দামে আপনি হংকং মার্কেটে পেয়ে যাবেন, শুধু বার্গেনিং করাটা চাই। তো মোটামুটি সন্ধ্যা নাগাদ আমরা এখান থেকে টোটো ধরে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। শিলিগুড়ি 3টে ভিন্ন ধরনের জায়গা, ভিন্ন মানুষদের জন্য আমি বর্ণনা করলাম একটি ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কবে ফেরার পথে শিলিগুড়িতে এই জায়গাগুলি ভ্রমণ করবেন। আশা করি এই ভিডিও দেখার পর আর এনজিপিতে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতে হবে না। আজকের জন্য ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমাদের হিন্দি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হবে আমাদের নেক্সট ভিডিও। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।